السلام عليكم ورحمة الله डिग्री तथा स्नातक प्रथम वर्षेर परिसंख्यान विषयेर शिक्षार्थीदेर स्वागत जानाच्छि। आमि डॉक्टर मोहम्मद राशिदुल इस्लाम बिरामपुर सरकारी कलेज बिरामपुर दिनाजपुर। भर्ती हार पर तुम्हादेर संगे क्लासे एखन आमादेर साक्षात हयनि, आमार साक्षात हयनि। श्रेणी पाठेर जे सुफल सेगुलो थेके तुम्रा वंचित, विशेष करे विश्वव्यापी करोना भाइरासेर कोराल ग्रासे समस्त मानव जाति आक्रांत। आमरा ए महामारी थेके जेन रक्षा पाई, आल्लाह पाक आमादेरके ए महामारी थेके अति द्रुत मुक्ति दान करुक। সেই সাথে তোমাদের সঙ্গে আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের পরিসংখ্যান স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে যেভাবে পরিসংখ্যানের দুইটি পার্ট পড়েছিলাম সেই বিষয়গুলোই মূলত একটি পত্র আকারে পরিসংখ্যান স্নাতক প্রথম বর্ষের একটি পত্রে সংযোজিত থাকে। অধিকাংশ বিষয় যারা তোমরা এইচএসসি পর্যায়ে পরিসংখ্যান নিয়েছিলে বা তোমাদের শ্রেণী পাঠ হিসেবে ছিল তাদের জন্য স্নাতক পর্যায়ের এই ক্লাস এবং শ্রেণী পাঠগুলো তুলনামূলক অনেক সহজ হবে। তারপরেও আমরা যেহেতু আজকের প্রথম শ্রেণী পাঠ, সেখানে সিলেবাস বিষয়ে কিছু কথা বলতেই হয়। তোমাদের মোট প্রথম বর্ষের দুটি পাঠ থাকবে, তার মধ্যে প্রথম পাঠটি, প্রথম পত্রটি আমি পড়াবো প্রথম বর্ষের। সেই প্রথম বর্ষের প্রথম পত্রের যে প্রথম ক্লাস ভূমিকা, পরিসংখ্যানের ভূমিকা, এখানে থাকবে পরিসংখ্যানের সংজ্ঞা, পরিসংখ্যানের উৎপত্তি, পরিসংখ্যানের বৈশিষ্ট্য, পরিসংখ্যানের কার্যাদি, পরিসংখ্যানের প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং পরিসংখ্যান সম্পর্কিত প্রাথমিক ধারণাসমূহ, যেগুলো পরিসংখ্যানে প্রথমত কাজে লাগে। আমরা কোনো একটি বিষয় বা কোনো একটি শ্রেণী পাঠের ক্ষেত্রে আমরা যদি পরিচয় জানতে চাই যে আমরা পরিসংখ্যান পড়ব, পরিসংখ্যানটা কী, এর ইতিহাস স্বাভাবিকভাবেই আমাদের জানা দরকার। সেই হিসেবে আমরা সূচনা বা পরিসংখ্যানের অবতরণিকা এই অংশটুকু বই থেকে ভালো করে দেখব। বিশেষ করে মনীন্দ্র কুমার রায়, তারপরে এ কে আজাদের পরিসংখ্যান নীতি ও প্রয়োগ, আরও কিছু বই আছে, এই বইগুলো তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে একটু করে যদি দেখো তাহলে তোমাদের পরবর্তী পার্টগুলো, ক্লাসগুলো করা সহজ হয়ে যাবে। বিশেষ করে মোহাম্মদ গোলাম মোস্তফার মেথডস অফ স্ট্যাটিস্টিক্স, তারপরে স্ট্যাটিস্টিক্যাল মেথডস, এসপি গুপ্তার যে বইটি আছে সেটি তোমরা দেখবে, এছাড়া মিয়া মিয়ানের পরিসংখ্যান পরিচিতি, আশরাফ আলীর পরিসংখ্যান বিজ্ঞান, শফিউদ্দিন আহমেদের আধুনিক পরিসংখ্যান এবং কে সি ভুইয়া ও এম এ মতিন রচিত মৌলিক পরিসংখ্যান। আর মৌলিক পরিসংখ্যান পরিচিতি নামে
মনীন্দ্র কুমার রায়ের লিখিত বই, এই বইগুলো তোমরা যদি দেখো তাহলে পরিসংখ্যান পাঠ, পরিসংখ্যানের শ্রেণী পাঠগুলো তোমাদের জন্য সহজ হবে। এই বইগুলো থেকে পড়ালেখা করলে তোমাদের জ্ঞান আরও মজবুত হবে, তোমরা পরিসংখ্যান বিষয়ে ভালো ধারণা পাবে। মূলত আমরা আজকে পরিসংখ্যানের প্রথম এই ভূমিকায় একটু আলাপ আলোচনা করে নিতে চাই। আসলে পরিসংখ্যানটা কি, পরিসংখ্যানের উৎপত্তি, ল্যাটিন শব্দ স্ট্যাটাস বা ইতালীয় শব্দ স্ট্যাটিস্টা বা জার্মান শব্দ স্ট্যাটিস্টিক থেকে আসলে ইংরেজি প্রতিশব্দ স্ট্যাটিস্টিক্স, ইংরেজি শব্দ হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এর উৎপত্তি। স্ট্যাটাস বা স্ট্যাটিস্টিক শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র, আর স্ট্যাটিস্টা শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র বিষয়ক কার্যকলাপ। আমরা যদি পরিসংখ্যানের পূর্ব ইতিহাস জানতে চাই, এই কথাগুলো একটু করে জানা দরকার। এ থেকে বোঝা যায় যে পরিসংখ্যান বিষয়টি মূলত রাজকার্য পরিচালনা করার জন্য সৃষ্টি হয়েছিল। অতীতে রাষ্ট্রীয় তথ্যমালা, যেমন রাষ্ট্রের প্রজার সংখ্যা, রাজস্বের পরিমাণ, সৈন্য সংখ্যা, জন্ম মৃত্যু, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রের সাথে তুলনা করার জন্য বিভিন্ন বিষয়ে, সম্পদের জনসমষ্টির, সৈন্যবাহিনীর, এই যে এক দেশ থেকে আরেক দেশ কম না বেশি, সব বিষয়গুলো জানার জন্যই প্রথমত এই পরিসংখ্যান বিষয়টির আগমন। রাষ্ট্রীয় তথ্যমালাগুলো সুন্দরভাবে জানার জন্য স্ট্যাটিস্টিক্স শব্দটি মূলত ব্যবহার করা হতো। জে ভন বেনফিল্ড রচিত এবং ডাব্লিউ হুপার এমডি অনুবাদিত এলিমেন্টস অফ ইউনিভার্সাল এরুডিশন, থার্ড এডিশন, লন্ডন 1770, সর্বপ্রথম 1770 খ্রিস্টাব্দে স্ট্যাটিস্টিক শব্দের আবির্ভাব ঘটে। এ গ্রন্থটির একটি অধ্যায়ের শিরোনাম ছিল স্ট্যাটিস্টিক্স, এবং সেখানে পরিসংখ্যানের সংজ্ঞা দেওয়া হয়েছিল এরূপ: দ্য সায়েন্স দ্যাট টিচেস আস হোয়াট ইজ দ্য পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্টস অফ অল দ্য মডার্ন স্টেটস অফ দ্য নোন ওয়ার্ল্ড, যার বাংলা স্বাভাবিকভাবে এরকম আসে পরিসংখ্যানের সংজ্ঞায়। সকল আধুনিক রাষ্ট্রের রাষ্ট্রীয় কাঠামো কি হবে, পরিসংখ্যান আমাদেরকে তাই শিক্ষা দেয়। প্রফেসর একিনওয়াল সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ বা পৃথক বিষয় হিসেবে স্ট্যাটিস্টিক্স শব্দটি ব্যবহার করেন। তার মতে পরিসংখ্যান হলো কতকগুলো রাষ্ট্রের রাষ্ট্রীয় বিজ্ঞান, এর দ্যাট মিন্স দ্য পলিটিক্যাল সায়েন্স অফ দ্য সেভারাল কান্ট্রিজ, এই সংজ্ঞাটি দিয়েছেন প্রফেসর একিনওয়াল। ভারতীয় পরিসংখ্যানবিদ পিসি মহলানবিশ ইংরেজি স্ট্যাটিস্টিক শব্দের বাংলা অনুবাদ করেছেন পরিসংখ্যান। যুগে যুগে বহু মনীষীর অক্লান্ত পরিশ্রম ও সাধনার মাধ্যমে পরিসংখ্যানের উন্নতি ও প্রসার ঘটেছে। জন্ম মৃত্যুর পরিমাপ নির্ণয় করার জন্য সপ্তদশ শতাব্দীতে গণিত শাস্ত্রে সম্ভাবনা তত্ত্বের আবির্ভাব ঘটে। এডমন্ড হ্যালি সম্ভাবনা তত্ত্বের ভিত্তিতে জীবন সারণী তৈরি করেন। স্যার ফ্রান্সিস গ্যালটন মানুষের বংশবৃদ্ধি ও বিকাশ সম্পর্কীয় গবেষণায় পরিসংখ্যান পদ্ধতি প্রয়োগ করেন। কার্ল পিয়ারসন বহু পরিসংখ্যানিক পদ্ধতি উদ্ভাবন করেন। তিনি পরিসংখ্যান নিয়ে বায়োমেট্রিকা সাময়িকী বাহির করেন এবং রয়্যাল স্ট্যাটিস্টিক্যাল সোসাইটি স্থাপনে উদ্যোগী হন। আর এক্ষেত্রে আরেকজন পরিসংখ্যানবিদের কথা না বললেই নয়,
আর এফ ফিশার এককভাবে পরিসংখ্যানের নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেন এবং কৃষি জীববিদ্যা ও জেনেটিক্স জেনেটিক্স বিষয়ে পরিসংখ্যান পদ্ধতির প্রয়োগ করেন। পরিসংখ্যানের উন্নয়নে অপরিসীম অবদানের জন্য আর এফ ফিশারকে পরিসংখ্যানের জনক বলা হয়। ভারতীয় পরিসংখ্যানবিদ পি সি মহলানবিশ নমুনা জরিপের ক্ষেত্রে পরিসংখ্যানের অনেক পদ্ধতি আবিষ্কার করেন। এছাড়া বাংলাদেশের খ্যাতনামা পরিসংখ্যানবিদগণের মধ্যে জনাব কাজী মোতাহার হোসেন, জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা, কাজী সালেহ আহমদের নাম উল্লেখযোগ্য। নামকরণের ভিত্তি থেকেই বোঝা যায় পরিসংখ্যান একটি রাজকার্য পরিচালনার কাজে সৃষ্টি হয়েছিল, তবে বর্তমান অবস্থায় এটি রাজকার্য পরিচালনা বা রাষ্ট্রীয় বিজ্ঞান শুধুই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি অংশে পরিসংখ্যান আজ অতপ্রতভাবে জড়িত। জ্ঞান বিজ্ঞানের উত্তরণের সাথে সাথে পরিসংখ্যানের ক্ষেত্র এবং কলা কৌশলের প্রসারতা বৃদ্ধি ঘটেছে, বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান এখন যে কোনো সংখ্যাত্মক গবেষণার কাজে ব্যবহৃত হয়, তবে পৃথক বিষয় হিসেবে স্বকীয়তা থাকা সত্ত্বেও পরিসংখ্যানে মূলত গণিত শাস্ত্রের ব্যবহারই বেশি পরিলক্ষিত হয়। পরিসংখ্যানের কয়েকটি প্রয়োজনীয় রাশি যেগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে সেই বিষয়গুলো সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটু বলছি। পরিসংখ্যানে সর্বপ্রথম যে কথাটি আসে সেটি হচ্ছে তথ্য, ইংরেজিতে যাকে বলা হয় ডাটা। পরিসংখ্যানিক গবেষণার কাঁচামাল হচ্ছে তথ্য বা উপাত্ত। এটি কোনো বৈশিষ্ট্যের সংখ্যাত্মক পরিমাপক। গবেষণার কাজে অনুসন্ধান ক্ষেত্র থেকে জরিপের মাধ্যমে যে সংখ্যাত্মক পরিমাপ সংগ্রহ করা হয় তাকেই তথ্য বলা হয়। সমগ্র বা তথ্য বিশ্ব, কোনো গবেষণার কাজে যেসব একক হতে তথ্য পাওয়া যায় তাদের সকলের সেটকে সমষ্টিগতভাবে সমগ্র বা তথ্য বিশ্ব বলে। যেমন কোনো একটি কলেজের বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর জরিপের কাজে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেটকে একটি সমগ্র বা তথ্য বিশ্ব হিসেবে গণ্য করা হবে। নমুনা, সমগ্রকের একটি প্রতিনিধিত্বকারী প্রতিনিধিত্বমূলক অংশকে নমুনা বলে। যেমন একটি বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো অনুষদ বা ফ্যাকাল্টি থাকে, প্রতিটি অনুষদে আবার আলাদা আলাদা বিভাগ বিষয় থাকে। যেমন বিজ্ঞান বিভাগ, বিজ্ঞান বিভাগে অনেক অনেক সাবজেক্ট বা বিষয় আছে। মানবিক বিভাগ, সেখানেও অনেকগুলো বিষয় আছে আলাদা আলাদা, বাংলা ইংরেজি। আবার বাণিজ্য বিভাগ, সেখানেও অনেকগুলো বিষয় থাকে। এখন এই যে প্রতিনিধিত্বমূলক আমরা বলেছি সমগ্রকের অংশ, সেই অংশকে যদি আমরা উদাহরণ হিসেবে বলি যে কোনো একটি কলেজের মোট শিক্ষার্থী ধরে নিই 500 জন, যাদের গড় উচ্চতা নির্ণয় করতে যদি আমরা 50 জন শিক্ষার্থীকে দৈবভাবে নির্বাচন করি, অর্থাৎ কোনো একটি নির্বাচনী প্রক্রিয়া অবলম্বনে আমরা যদি পরিসংখ্যানিক নির্বাচনী পদ্ধতি অবলম্বন করে এই 50 জনের উচ্চতার পরিমাপ আমরা নেই নিয়ে যদি সেটা গড় করি, তাহলে যে মান আমরা পাব ওই মানকে বা ওই 50 জনকে তখন বলা হবে একটি নমুনা। সুমারি কাকে বলা হয়, সুমারি সম্পর্কে আমরা একটু জানতে চাই। যদি তথ্য বিশ্বের সকল এককের কাছ থেকে কোনো তথ্য সংগ্রহ করা হয়, তবে তথ্য সংগ্রহের
সংগ্রহকের সংগ্রহের এই পদ্ধতি কি আমরা বলবো সুমারি। যদি তথ্যবিশ্ব বা সমগ্রকের সকল এককের কাছ থেকে সকল উপাদানের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করি, তবে এই সংগৃহীত তথ্যকে আমরা সংগ্রহ করার যে পদ্ধতি তাকেই আমরা বলবো সুমারি জরিপ, নমুনা জরিপ বা স্যাম্পল সার্ভে। যদি সমগ্রকের একটি প্রতিনিধিত্বমূলক নমুনা থেকে তথ্য সংগ্রহ করা হয়, তবে তথ্য সংগ্রহের এই পদ্ধতিকে বলা হবে নমুনা জরিপ বা স্যাম্পল সার্ভে। এরপরে আসি পরামিতি। পরামিতি হচ্ছে এমন একটি বিষয়, যদি সমগ্র বা তথ্যবিশ্বের সকল এককের ভিত্তিতে সমগ্রকের কোনো পরিমাপকের মান নির্ণয় করা হয়, পরামিতির মান নির্ণয় করা হয়, তাহলে ওই মানটিকেই পরামিতি বলে। যেমন একটি সমগ্র যদি আমরা ধরি একটি কলেজের 500 জন শিক্ষার্থী, এই 500 জন শিক্ষার্থীর উচ্চতার গড় পরিমাপক একটি প্রতীক আমরা ব্যবহার করি, সেটাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। এই সমগ্র এই যে গড় বের হবে, সমগ্র গড় মিউ, এটাই হচ্ছে মূলত পরামিতি। এবং সমগ্র ভেদাঙ্ক সেটাকে সিগমা স্কোয়ার দ্বারা আমরা প্রকাশ করি, এটা হবে একটি পরামিতি। আবার নমুনাজ মান, নমুনাজ মান হচ্ছে সেটি আমরা নমুনা পরিমাপক হিসাবে যদি সমগ্র থেকে নির্বাচিত কোনো নমুনার এককগুলির ভিত্তিতে সমগ্রকের কোনো পরামিতির মান পরিমাপ করা হয়, প্রাক্কলন করা হয়, তবে ওই মানটিকে নমুনাজ মান বলা হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় স্ট্যাটিস্টিক। যেমন নমুনা গড় এটিকে আমরা এক্স বার দিয়ে প্রকাশ করি এবং নমুনা ভেদাঙ্ক এস স্কোয়ার দ্বারা প্রকাশ করি। মূলত প্রথম ক্লাসে আমরা জটিল সংজ্ঞা এগুলোর বিষয়ে না গিয়ে শুধুমাত্র প্রাথমিক ধারণাগুলো একটু ভালো করে ঝালিয়ে নেব। পরিসংখ্যানের সংজ্ঞা আমরা পড়ব, পরিসংখ্যানের বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নেব এবং বিভিন্ন পরিসংখ্যানবিদের দেয়া পরিসংখ্যানের কয়েকটি সংজ্ঞা আমরা মুখস্থ করে ফেলব। বিশেষ করে পরিসংখ্যানের দুটি ধারা, একটি একবচনে পরিসংখ্যান ও বহুবচনে পরিসংখ্যান, এই দুই ধরনের সংজ্ঞাই অনেক পরিসংখ্যানবিদ দিয়েছেন, সেই সংজ্ঞাগুলো আমরা পড়ব। এরপরে মূলত এই সমস্ত পরিসংখ্যানবিদদের দেওয়া সংজ্ঞার আলোকে পরিসংখ্যানের একটি মূল বা সারাংশ আকারে একটি বিষয় উপস্থাপন করা যায়, সেটি হচ্ছে পরিসংখ্যান হচ্ছে সংখ্যাত্মক তথ্য সংগ্রহ, সংঘবদ্ধকরণ, উপস্থাপন, বিশ্লেষণ ও ব্যাখ্যাদান করার বিজ্ঞান। পরিসংখ্যান বিদ্যের দেয়া সংজ্ঞাগুলো হতে বোঝা যায় যে পরিসংখ্যান এমন একটি বিজ্ঞান যার সাহায্যে সংখ্যা বিশ্লেষণ করে তত্ত্ব উদ্ঘাটন করা যায়। আবার পরিসংখ্যান একটি সংখ্যা যা এক সেট সংখ্যাকে সঠিকভাবে প্রতিনিধিত্ব করে। পরিসংখ্যানের শ্রেণীবিভাগ সম্পর্কিত আমরা আলোচনা করব। ক্লাসিফিকেশন অফ স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যানকে মোটামুটি 4 ভাগে ভাগ করা যায়। নিচে অনেকগুলো আলোচনা আছে বা আমরা বিভিন্ন বইয়ের যে অবতরণিকা চ্যাপ্টার বা প্রথম চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে আমরা এই বিষয়গুলো খুব সুন্দরভাবে দেখে নেব, পড়ে নেব। পরিসংখ্যানের 4টি শ্রেণীবিভাগের মধ্যে প্রথমটি হচ্ছে পরিসংখ্যান তত্ত্ব বা স্ট্যাটিস্টিক্যাল থিওরি। সংখ্যা বহুলতা বিধি, সম্ভাবনা তত্ত্ব,
পর্যবেক্ষণ, ভ্রান্ত নীতি ইত্যাদি সাধারণ গাণিতিক তত্ত্বগুলো পরিসংখ্যান তত্ত্বের অন্তর্ভুক্ত। পরিসংখ্যান পদ্ধতি বা স্ট্যাটিস্টিক্যাল মেথড উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও তাৎপর্য ব্যাখ্যার জন্য যেসব পদ্ধতি প্রয়োগ করা হয় এবং এ কাজে যেসব নিয়মকানুন ও কার্যপ্রণালী অবলম্বন করা হয় সেগুলোকে পরিসংখ্যান পদ্ধতির অন্তর্ভুক্ত হিসেবে ধরা হয়। পরিসংখ্যান তত্ত্বের সব সাধারণ তত্ত্বই পরিসংখ্যান পদ্ধতির ভিত্তিস্বরূপ। বর্ণনামূলক পরিসংখ্যান বা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স উপাত্ত সংগ্রহ, উপস্থাপন, বিশ্লেষণ ও তাৎপর্য ব্যাখ্যাকরণ ইত্যাদি বর্ণনামূলক পরিসংখ্যানের অন্তর্ভুক্ত। আরোহী পরিসংখ্যান বা ইন্ডাকটিভ স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান নীতি ও পদ্ধতির প্রয়োগের মাধ্যমে সংগৃহীত তথ্য বা উপাত্ত হতে সারণীকরণ, পূর্বাভাস প্রদান, প্রাক্কলন বা পরিমাপন ও সিদ্ধান্ত গ্রহণ আরোহী পরিসংখ্যানের অন্তর্ভুক্ত। পরিসংখ্যান তত্ত্ব ও পরিসংখ্যান পদ্ধতি প্রাকৃতিকভাবে অনেকটা বিভিন্ন গাণিতিক ও সাধারণ সূত্র, তত্ত্ব, সমীকরণ ও তাদের উৎপত্তি সংক্রান্ত বিষয়। বর্ণনামূলক ও আরোহী পরিসংখ্যান বিভাগ দুটি হচ্ছে পরিসংখ্যান নীতি ও পদ্ধতিগুলোর প্রয়োগ সংক্রান্ত বিষয়। কোনো নির্দিষ্ট ঘটনার শুধুমাত্র বর্ণনা দেবার উদ্দেশ্যেই আমরা যদি গড় নির্ণয় করি তবে ওই গড় নির্ণয়কে বর্ণনামূলক পরিসংখ্যান বলে। কিন্তু আমরা যদি পূর্বাভাস প্রদান কিংবা সিদ্ধান্ত গ্রহণের জন্য গড় নির্ণয় করি তবে ওই গড় নির্ণয়কে আমরা আরোহী পরিসংখ্যান অর্থে ব্যবহার করে থাকি। পরিসংখ্যানের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যসমূহের বিস্তারিত আলোচনা এগুলো আমরা জানব, এগুলো আমরা ভালো করে একটু করে পড়ব, হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। পরিসংখ্যানের ক্ষেত্র, আসলে এই বিষয়গুলো সম্পর্কে আমি খুব একটা বলতে চাচ্ছি না, এগুলো তোমরা যদি ভালোভাবে পড়ো তাহলে তোমরা বিষয়গুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবে। পরিসংখ্যানের সঙ্গে আগেই বলা হয়েছে যে গাণিতিক বিষয় আসলে জড়িত, যেহেতু আজকে প্রথম তোমাদের সাথে প্রথম ক্লাস, তোমাদের সঙ্গে সরাসরি এখনও কথা হয়নি, দেখা হয়নি, ক্লাস সরাসরি সামনাসামনি হলে ক্লাস হতো, উপস্থিত ক্লাসে তোমাদের সঙ্গে পরিচয় পর্ব সেরে তোমাদের শ্রেণীপাঠ বিষয়ে দিক নির্দেশনা দেওয়া বেশি ভালো হতো। মূলত তোমরা পরিসংখ্যানের সংজ্ঞা, পরিসংখ্যানের বৈশিষ্ট্য, পরিসংখ্যানের বিষয়বস্তু, পরিসংখ্যানের কার্যাবলী, পরিসংখ্যানের গুরুত্ব ও ব্যবহার, এই বিষয়গুলো নিজে নিজেই তোমরা যে পর্যায়ে উপনীত, যে পর্যায়ে তোমরা আছো, এই বিষয়গুলো তোমরা নিজে নিজে পারবে বলে আমি মনে করি। ভালো করে তোমরা যদি পাঠ করো, এগুলো যদি ভালো করে মনোযোগ দিয়ে পড়ো তাহলেই তোমরা এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে সম্পন্ন করতে পারবে। পরিসংখ্যান সম্পর্কিত আরও কিছু প্রাথমিক বিষয় আছে, এই বিষয়গুলো তোমরা ভালো করে বাসায় দেখে নাও, তাহলে মূলত তোমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। পরিসংখ্যান বিজ্ঞান না কলা? পরিসংখ্যানের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এবং পরিসংখ্যানকে একবচন অর্থে পরিসংখ্যানকে পরিসংখ্যানের আর বহুবচন অর্থে কী বলা যায়, বহুবচন অর্থে পরিসংখ্যানকে পরিসংখ্যান উপাত্ত বলাই শ্রেয় কি না, এই পাঠগুলো তোমরা যুক্তিভিত্তিক সুন্দরভাবে বইয়ে উপস্থাপন করা আছে, এই বিষয়গুলো তোমরা দেখবে, তাহলেই মূলত তোমরা প্রাথমিক অবতীর্ণিকা বিষয়ে, পরিসংখ্যানের যে
ভূমিকা এই বিষয়টা সম্পর্কে তোমরা ভালোভাবে উপলব্ধি করতে পারবে। আর এই বিষয়ে যে সমস্ত ছোটোখাটো প্রশ্ন আসে সেই বিষয়গুলো একটু বলে দিয়ে আমি আমার শ্রেণীপাঠ শেষ করব। পরিসংখ্যান কি, এটি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে তোমাদের থাকে। পরিসংখ্যান হচ্ছে কোনো বিষয়ের সংখ্যাত্মক তথ্য বা সংখ্যা নিয়ে গবেষণার বিজ্ঞান। এক কথায় উত্তর যেগুলো দেওয়া যায়, এক মার্কের প্রশ্ন। এক বচনে পরিসংখ্যান বলতে কী বুঝায়? এক বচনে পরিসংখ্যান বলতে নমুনার ভিত্তিতে সমগ্রকের কোনো পরামিতির প্রাক্কলিত মানকে বুঝায়, যেমন নমুনা গড়। বহুবচন অর্থে পরিসংখ্যান বলতে কী বুঝায়? বহুবচনে পরিসংখ্যান বলতে একাধিক নমুনার মানকে বুঝায়। আবার কোনো তথ্যবিশ্বের একাধিক বৈশিষ্ট্য পরিমাপকারী এক সেট সংখ্যাকেও বোঝায়। পরিসংখ্যানিক পদ্ধতি অর্থে পরিসংখ্যানের সংজ্ঞা কি? পরিসংখ্যানিক পদ্ধতি অর্থে পরিসংখ্যানের সংজ্ঞা হচ্ছে পরিসংখ্যানকে সংখ্যা নিয়ে গবেষণার বিজ্ঞান, অর্থাৎ সংখ্যাত্মক তথ্য সংগ্রহ, সংঘবদ্ধকরণ, উপস্থাপন, ব্যাখ্যাদান ও বিশ্লেষণ করার বিজ্ঞান। পরিসংখ্যান তথ্য অর্থে পরিসংখ্যানের সংজ্ঞা হচ্ছে পরিসংখ্যানিক তথ্য অর্থে পরিসংখ্যানিক সংখ্যা পরিসংখ্যানকে এক বা একাধিক নমুনার মানকে বোঝায়। আবার একাধিক বৈশিষ্ট্য পরিমাপকারী এক সেট তথ্যকেও বোঝায়। পরিসংখ্যানের জনক কে? আমরা এ বিষয়ে বলবো। পরিসংখ্যানবিদ আর এ ফিশারকে পরিসংখ্যানের জনক বলা হয়ে থাকে। তথ্যবিশ্ব বা সমগ্র কি? যে কোনো গবেষণার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল সকল এককের সেটকে সংক্ষেপে সমগ্র বা তথ্যবিশ্ব বলে। নমুনা কি? জরিপ কাজে সমগ্র থেকে নির্বাচিত একটি প্রতিনিধিত্বমূলক অংশকে নমুনা বলে। পরামিতি, সমগ্রকের সকল এককের ভিত্তিতে নির্ণীত কোনো পরিমাপকে পরামিতি বলে। সমগ্রকের সকল এককের ভিত্তিতে নির্ণীত কোনো পরিমাপকে পরামিতি বলে। নমুনার মান কি? নমুনার ভিত্তিতে সমগ্রকের কোনো বৈশিষ্ট্যের পরিমাপকৃত মানকে নমুনার মান বলে। আমরা এই সংক্ষিপ্ত আলোচনা করলাম। এগুলো তোমরা বাড়িতে ভালোভাবে পরিসংখ্যানের যে বইগুলোর নাম আমি প্রথম দিকে বলেছি সেই বইগুলো থেকে পড়বে, সংগ্রহ করবে বইগুলো। বইগুলো সংগ্রহ করার পর সেখান থেকে ভূমিকা অধ্যায়টি ভালো করে একটু পড়বে। এগুলো পরবর্তীতে পরবর্তী যে ক্লাস শ্রেণীপাঠ হবে সেই পাঠে আমরা কেন্দ্রীয় প্রবণতা বিস্তারিতভাবে আলোচনা করব। তার সাথে তথ্য সংগ্রহের পদ্ধতি, সেই বিষয়গুলো আলোচনা করব। পরিসংখ্যানে তথ্যকে দুইভাবে উপস্থাপন করা হয়, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা হয় এবং ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্টেশন করা হয়। এগুলোর বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী কোনো ক্লাসে করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত মাস্ক পরিধান করে বাড়ির বাইরে বের হবে, তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সংক্ষিপ্ত ক্লাস সমাপ্ত করছি।